বিস্তীর্ণ জলরাশি আর তার পার ঘেঁষে ফুলের সাম্রাজ্য। শীতপ্রধান দেশের রানী টিউলিপ থেকে শুরু করে দেশীয় গাঁদা, লাল নীল হলুদ বর্ণের ডালিয়া ছাড়াও আছে নানা বর্ণের মেরিগোল্ড, চন্দ্রমল্লিকার মতো রংবেরঙের ফুল। এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখা মিলবে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে বন্দরের সংযোগ সড়ক মেরিন ড্রাইভের এক অংশে। ফুলের এই সম্ভার নিয়ে ফ্লাওয়ার পার্ক গড়ে তুলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ব্যস্ত নাগরিক জীবনে একটু প্রশান্তি ও স্বস্তির খোঁজে অনেকেই ছুটে আসছেন এখানে। চোখ জুড়ানো বর্ণিল এই ফুলের সমারোহ দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। সুন্দর সুন্দর ফুল দেখছি, অনেকগুলো ফুল একসাথে দেখে খুবই ভালো লাগছে। অনেক ফুল হয়তো ছবিতে দেখেছে বাট বাস্তবে দেখেনি, বাস্তবে দেখতে পারবে, টাচ করতে পারবে। এটা হওয়াতে বাচ্চারা একটু ফুলগুলো চেনার সুযোগ পাচ্ছে। শুধু ফুলের সৌন্দর্য নয়, বিনোদন ও অবসর সময় কাটানোর জন্য এখানকার দু জলাশয়ের মাঝখানে নির্মাণ করা হবে ওয়ার্কওয়ে কটেজ, থাকবে লাইটিং এর ব্যবস্থাও। দিঘিগুলোতে আমাদের কায়াকিং এর ব্যবস্থা থাকবে, আমাদের নৌকা বাইস হবে, আমরা এখানে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা রাখার চেষ্টা করছি। পুরো এলাকাকে পর্যটন স্পট হিসাবে গড়ে তুলতে মাস্টার প্ল্যানের কথা জানান জেলা প্রশাসক। জনসাধারণের অ্যামিউজমেন্টের জন্য আমরা ভালো ব্যবস্থা করতে চাই। এখানে একটি ফ্লাওয়ার পার্ক সহ অন্যান্য যে অ্যামিনিটিসগুলো আছে সেগুলো আমরা এখানে রাখতে চাই। ফৌজদারহাটের 194 একরের এই জায়গা 10 বছরের বেশি সময় ধরে অবৈধভাবে দখল করেছিল একটি চক্র। গত মাসে তা উচ্ছেদ করে ফুলের পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।